বেশি খাবে তত সে অল্প ভরযুক্ত বস্তুকে আকর্ষণ করবে। আর তাহলে এটা বলে হচ্ছে সমানুপাতিক, আর যত দূরত্ব বেশি হবে তত সে কম আকর্ষণ করবে। সুতরাং দূরত্বের ব্যস্তানুপাতিক এটা তোমরা সবাই জানো, একটু মনে করে নিলাম। এবার দেখা যায় যে আমাদের পৃথিবীর সূর্য এবং চন্দ্রের এই যে পারস্পরিক আকর্ষণ বিকর্ষণ আকর্ষণ বল কতখানি
মেয়ে পর্যন্ত ক্লিয়ার কি? তোমরা বুঝতে পারছো? Thank you.
পানির সঙ্গে আসে, সেটা কখনো সূর্য এবং পৃথিবীর মাঝখানে চন্দ্র আসে। আবার এটাকে বলা হয় কি অবস্থান, পৃথিবী এবং সূর্যের মাঝখানে হচ্ছে মূলপাত, চন্দ্র আসছে এটাকে বলা হচ্ছে সংযোগ অবস্থান। পৃথিবীর একই দিকে দুটো বল প্রযুক্ত হয়।
নাম হচ্ছে পেজ পোর্টাল। আবার যে কারণে বললাম যে সংযোগ প্রতিযোগ অবস্থার জন্য পূর্ণিমা কৃত অমাবস্যার জোয়ার অনেক বেশি হয়, অনেক পেজি হয়। এবার এর সঙ্গে আরেকটা জিনিস যদি তোমাদের অবস্থা বোঝায় তাহলে জিনিসটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে সিজিটি অবস্থানের জন্য যদি বলে মানে এক নম্বরের প্রশ্ন যে ভরা কোটার এবং তেজ কোটার কেন হয় সূর্য চন্দ্র পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে বলে বা সিজিকি অবস্থার জন্য। এবার আমরা চলে যাচ্ছি আর একটা কোটা যেটাকে বলা হয় মরা কোটা। আচ্ছা কথাটা সফলতা শুনেই বুঝতে পারছো তেজ এবং মরা, তেজটা যেমন অনেক বেশি জোরদার হয় শক্তিশালী হয়, মরাটা কি অত শক্তিশালী হয় না। নাম দেখেই বুঝতে পারছো যে এই এই জোয়ার ভরা কোটালের থেকে বা তেজ কোটালের থেকে অনেক কম শক্তিশালী। পৃথিবী সূর্যের চারিদিকে পৃথিবী এবং চন্দ্র এইভাবে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থায় আসে যে এরা তিনজনে সমমনে অবস্থান করে। জোয়ার ভাটার
থেকে দেখার চেষ্টা করি। আমরা দেখেছি যে সময়ের ব্যবধান প্রত্যেক দিন, আমরা বলেছি যে মোটামুটি যে অংশটা পৃথিবী চাঁদের সামনে যায় সেখানকার জলকে খুলে ওঠে, আবার সেই অংশটা পৃথিবী যখন ঘুরছে, পৃথিবী 24 ঘন্টায় ঘুরছে, আর চাঁদের পরিক্রমা 27/1/3।
যেতে তার সময় লাগবে কত তোমরা জানো? 1 মিনিট নিতে থাকে, 1 মিনিটে হচ্ছে 4 মিনিট, তাহলে 1 মিনিটে 4 মিনিট হলে 52 মিনিট, আর 10 সেকেন্ডের জন্য হচ্ছে 10 মিনিটের জন্য হচ্ছে 40 সেকেন্ড। তাহলে এই কৌণিক দূরত্ব x স্থান x থেকে x1 এ যাবে, হ্যাঁ, তখন 30 ডিগ্রি 10 মিনিট যাবে, তবে সেখানে কি হবে? মুক্ত জোয়ার হবে। তাহলে এই কারণে সেই 24 ঘন্টা বাদেই সেই জায়গায় জোয়ার হয় না। আমরা যদি আজকে রবিবার দিন 10টায় জোয়ার দেখি, সেই জায়গাতে আমি সোমবার দেখবো 10টা 52 মিনিট 40 সেকেন্ড। বুঝে গেছে? এইটুকু বুঝে গেছে? তাহলে এইভাবে তাহলে সমস্ত হিসাবটাই আবার গণ্ডগোল, আবার হিসাবটা নতুন করে করতে হবে। তাহলে 52 মিনিট 40 সেকেন্ড বাদে হলে থেকে এই হচ্ছে জোয়ার ভাটার যে সময়